সর্বোচ্চ আদালতের নির্বাচনে ন্যাক্কারজনক ঘটনা দেশের বর্তমান অবস্থারই বহিঃপ্রকাশ। সকালে ডিআরইতে আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ পরিচালনায় নিজ দলীয় বিধান চালু করেছে সরকার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে হঠাৎই সরগরম রাজনীতির মাঠ। বিএনপির দাবি, যেখানে বারের নির্বাচনী প্রশ্নবিদ্ধ সেখানে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবার বিষয়টি অনেক পরে। পল্টনে দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সরকার কিভাবে দাবি করে যে তারা নির্বাচন করবে, যারা একটা বার অ্যাসোসিয়েশনের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে দেয় না, করে না, তারা জাতীয় নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু করবে? এটাতেই বোঝা যায় যে কেউ বিশ্বাস করবে না যে আওয়ামী লীগের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 12 দলীয় জোটের আলোচনায় বিএনপি মহাসচিবের অভিযোগ, রাষ্ট্রের সব স্তম্ভ ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বলেন, রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির আন্দোলন জনগণের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তোমরাই তো তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলে এই জামাতে ইসলাম এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে, এবং 173 দিন হরতাল করেছ। সেই হরতালে 11 জনকে একটা ঘটনা, শিরাটনের সামনে বাসের মধ্যে গান পাউডার দিয়ে পুড়িয়ে মেরেছ। আর এখন তোমরা বলো যে না, এটা নাকি আপনার কোনো সভ্য দেশে নাই। আরে তোমরা সভ্য না বলেই তো এটা দরকার আছে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সহযোগী ও অঙ্গ সংগঠন সমূহ তারা তাদের নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে এবং সেটা সব মিলিয়ে 10 দিন আমরা এই কর্মসূচি পালন করব। আর রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।